কখনো কি খেয়াল করেছেন, পুরনো অথবা ঐতিহাসিক আগেকার যে ছবিগুলো আছে ওগুলোতে মানুষকে হাসতে দেখা যেত না কেন? এখন হয়তো আপনি বলবেন, আমি যে দেখেছি অনেক ছবিতে যারা হাসছে, এটা হতে পারে আমাদের দেয়া তথ্যের পরবর্তী সময়কার ছবি। বর্তমানে আমরা যখনই সেলফি অথবা কোনো জায়গায় ছবি তুলতে যাই, তখনই ছবি তোলার জন্য একটি অন্যতম বৈশিষ্ট্য হয়ে থাকে মুখের হাসি। তবে ক্যামেরা আবিষ্কারের একদম প্রথম পর্যায়ে যখন কারো ছবি তোলা হতো, সেই সব ছবিতে কাউকে হাসতে দেখা যেত না। এর পেছনে রহস্যটা কী? তাহলে আসুন জেনে নেওয়া যাক। বর্তমান সময়ে আমাদের ছবি তুলতে কতক্ষণ সময় লাগে? সর্বোচ্চ 5 সেকেন্ড। স্টুডিওতে যখন ছবি তুলি তখনও 2-1 মিনিটের বেশি সময় লাগে না, তাই মুখে হাসি ধরে রাখতেও সমস্যা হয় না। তবে একদম প্রথম দিকে যখন বিশাল আকৃতির পুরনো ক্যামেরাগুলো দিয়ে ছবি তোলা হতো, তখন ছবি তুলতেই সময় লেগে যেত প্রায় 15 মিনিট অথবা এর চেয়েও বেশি। এতক্ষণে মুখে হাসি ধরে রাখা মোটেও সহজতর নয়, এটি হচ্ছে অন্যতম কারণ। তাছাড়া আরও অনেক কারণ ছিল, যেমন তখন মানুষ ছবি তুলতে ভয় পেত। অবশ্য ভয় পাওয়ারও একটা কারণ আছে, অনেকে তাদের দাঁত লুকিয়ে রাখার জন্য হাসত না। তাদের বিশ্বাস ছিল দাঁত দেখা গেলে তাদের বিকৃতি দেখা যাবে। অনেকের বিশ্বাস ছিল হাসি মাখা চেহারা থেকে ছবিতে বন্ধ করা মুখ তাদের বেশি সুন্দর লাগবে। ধারণা করা হয় হেসে ছবি তোলা এই বিপ্লবটি মহিলারা ঘটিয়েছে, তাদের থেকেই হেসে ছবি তোলা আরম্ভ। অনেক অন্ধবিশ্বাসও আছে পুরনো ছবিগুলোতে মানুষের না হাসার কারণ নিয়ে।